এগো ডিজিটাল ইন্ডিয়ার বহু এখন ডিজিটাল ইন্ডিয়ার বহু আর জানতে বাকি নাই খত কেহু গো ও মরি হাই হাই এখন সব ডিজিটাল ইন্ডিয়ার বহু আর জানতে বাকি নাই খত কেহু গো ও মরি হাই হাই তবে শ্বশুরটাকে বাপ কথি এখন শ্বশুরটাকে বাপ কথি নিজের শাস্তিকে মা তোরা দিকে কথি ননি গো হ্যাঁ লৌতন গিলাই রে বাছা নি কয়ান হ্যাঁ কতক গিলাই কত কইও না আমরা তবে শ্বশুরটাকে বাপ কথি নিজের শাস্তিকে মাই তাহলে নিজের সয়াটা তো হেবেই পারে কিনা হাতে গো শ্বশুরটা যদি বাপ আর শাস্তি যদি মাই তাহলে নিজের সয়াটা কিনা হাতে বনয় বনয় নিয়ে হাতে তবে দুধু বাপ হাতে উঠাও নি হাতে তাহলে কোনটা হাতে শ্বশুরটাকে বাপ কথি শাস্তিকে মাই তাহলে নিজের সয়াটা তো হেবেই পারে দাদা নাই তো ভাই শ্বশুরটাকে বাপ কথি শাস্তিকে ভেগিনাকে গড় লাগে বাবা এটা আমার ভেগিনা লাগ তা আমরা সমাজে ভেগিনাকে বড় মানতেন সেই জন্য গড় লাগবে দেখবেন নাকি না তবে ভেসুরটাকে কথিক দাদা আর পরমানা হই গাদা গাদা গো ও মরি হাই হাই তোরাক দিকে কয়ান না গো ভেসুরটাকে দাদাই কয়াক না হ্যাঁ তো দেখবে যে বহু জিগ্রাই ভেসুরটাকে দাদা কতি গকর কোন ঘুঘা কর দরকার নাই দাদা দাদা দেখলা কি লোকে ঘুঘালে নিলে তো না তো সেই জন্য দেখবে আজকাল কর বহু জিগ্রাই না ছোট ছোট নাইটি টিপা হতরে বাচ্চা ছুলুক ছুলুক পিনে ঘুরি বলে ওটাই ঢাকা কোন দরকার নাই তবে ভেসুরটাকে কতি দাদা এখন পরমানা হে গাদা গাদা গো ও মরি হাই হাই তবে জেঠানিকে দিদি কথিন
জেঠানিকে এখন দিদি কহান রে বাচ্চাটা কতক সুন্দর যখন নৌতন নৌতন ঢুকত না তখন কত কে দিদি নাহাইলাই নাই যাবে আর এখন তো কয়েক দিদি আর ছ মাস বাদে হয়ে যাক বাদি কয়েক হর রুমটা হামে লেব আনে তো তোর হাড়ে হর হইতে হ্যাঁ বাবা দিদি সঙ্গে উরকম তবে জেঠানি কে দিদি কথিন তোরা শুনলাই হাসবাই মসিরা শুনলাই হাসবাই তাহলে সয়াটা তো হেবে যদি মেহরার গিলা যদি বোকা হাত তো আমরা কর মানে বেটা ছ গিলা আরো বেশি বোকা কেসন এখন কেউ নি মানথিন ঠাকুজি আর তোরা নি জাগ মনেই দেখা বুঝি গো ও মরি হাই হাই এখন কেউ নি মানথিন ঠাকুজি তোরা নিজাগ মনে দেখা বুঝি গো ও মরি হাই হাই তবে মোটর সাইকেলে অখরা কোনে 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 গো ও ঠাকুর চিকস ঠাকুর জি মানে জানিয়া না ই দড়াইলে ঠাকুর জি না রে বাছারা মানে নিজাগ বহু টিকলে যেটি বড় বহু টিকলে যেটি বড় সেটি হেলি ঠাকুরজি আর কলে যদি ছোট উঠি দুধ ভাই নিয়েতে তাহলে উঠি সালি নকিলা হ্যাঁ একটি মায় গিদর রে বাছা কিন্তু দেখা বাতিলটা কেসন হ্যাঁ একটি মায় গিদর কিন্তু বাতুলটা দেখা বহু টিকলে যেটি বড় সেটি এলি ঠাকুরজি আর বহু টিকলে যেটি ছোট সেটি সালি শালি কে তুই মোটর সাইকেল কাহা সাইকেল চাপাই কে যাহা মন তাহলে পাশে কিন্তু ঠাকুর জিগা ছুয়া চলতো নি চলতো কিন্তু সেটাও নি বাতিল করত কিনা করহ তবে মোটর সাইকেলে ওরা বাজার ঘুরে যায় এটা বাস্তব ঘটনা আমি এক লোকে চাষে পাই গেলা এক লোক দাদা এটি করে হেকো তো নি চিনছে কামর বহুটিকলে বড়টি তা আমি কালকে ভাই ঠাকুর জি সঙ্গে আমরা ছুয়া ছিপা নি চলে নক আজকাল চলে তা আমি তবে মাঝ একটা কাম ছা দিলে তবে মোটর সাইকেলে ওরা বাজার ঘুরে যায় তাহলে নিজের সয়াটা তো হেবে পারো দাদা নাই তো ভাই মোটর সাইকেলে ওরা বাজার ঘুরে Thank you.
শুন কেসে হেবে গে ভাই, এখন লিখা পড়া গে দুনিয়ায় গো, ও মরি হাই হাই। বাস্তব আগুক লোক যদি মূর্খুই রহলাম এমন তাক স্বভাব রহলেন, দেখবে হে আগুক এখনো দুই একটি বুড়ি আহার আমি দেখিউন যে বোধহয় ওকর 85 বছর উমর হবে, মেন তাক মাথাটা লা ঘোঘাটা নেই নামতে, আর এখনো যদি ওকর সম্পর্ক যদি ভেসুর বাঁচি আহে থুরু থুকু বুড়া ওকর ছাইরাটা নেই ডাকতি রে বাছা, মেন তাক এখন এক গিলাইন তত কহি দিলিউন আজ তাই চলে যা তাই কি না কইকিতে। আর ইয়া শুন কেসে হেবে গে ভাই, এ লিখা পড়া গে দুনিয়ায় গো, ও মরি হাই হাই। এহে বিকাশ কহেই দেখি শুনি, এহে বিকাশ কহেই দেখি শুনি, আমার মনে কষ্ট পাই কাকিরা। বাস্তব কথা কই দিও রে বাছারা, আমরা তিন ভাই আই হব কিন্তু ঘামিয়ে বড়, তবে আমি টুকু পড়া লিখা কম হ্যাঁ কেন, আর আমার বউ আসেন ক্লাস অফ গ্রাজুয়েশন হ্যাঁ কত, আমি যখন খাইলাই বসি তো আমার এ পাতাটাও খারাপ বসি দিয়েছি পারবে তো আমি কেক বাবা, তবে আমি ওনা কিনা দরকার ভালো ঘাত তাই এরকম করে খাই ওরে বাছা, তাহলে দেখা কোন দিন কিনা হলে সেটা। তবে এ বিকাশ কহেই দেখি শুনি, আমার মনে কষ্ট পাই কাকিরা, মনে কষ্ট পাই। তাহলে নিজকে সোয়াটা তো হেবে পারো দাদা নাই গো ভাই, বিকাশ কহে দেখি শুনি মনে কষ্ট সেই আইজাক আমার পালিটা এঠিনটা আমি থুম দেই হোক, আর একবার আমার যত্নাটার অভিভাবক আইলা হাত।